231 বর্গ কিলোমিটার আয়তনের এই ঝিনাইগাতে রাজধানী ঢাকা থেকে প্রায় 203 কিলোমিটার উত্তরে শেরপুর জেলার একটি উপজেলা জনপদ। 1.5 লাখ বাসিন্দা অধ্যুষিত এই জনপদে জীবনধারার বৈচিত্র্য এনেছে বাঙালি, গারো আর কোচ নৃগোষ্ঠীর মানুষজন। হাতে হাতিয়ার, পরনে ঐতিহ্যবাহী পোশাক, চলনে গতির ছন্দ, শেরপুরের ঝিনাইগাতির মেঠোপথে কর্মিষ্ঠ কোচমেয়েদের কর্মচঞ্চলে পদচারণা প্রতিদিনের। নারী পুরুষ ছোট বড় সবাই দল বেঁধে নেমেছে কাদা জলে, মূল লক্ষ্য কাঁকড়া ধরা। ছোটবেলা থেকে পাওয়া স্বাবলম্বী জীবনের শিক্ষাটা কোচরা লালন করে সব কাজে। 4টি ইউনিয়নের সমবায় করা ঝিনাইগাতিতে শালচূড়া, হালচাটি, বাঁকাকুড়া, পানবর সহ অনেকগুলো কোচ অধ্যুষিত গ্রাম আছে নলকুড়া ও কাংসা ইউনিয়নে। কোচদের সমাজ কাঠামো মাতৃতান্ত্রিকই ছিল একসময়, এখন পিতৃতান্ত্রিক হলেও কাজ দিয়ে নিজেদের প্রাধান্য ধরে রেখেছে কোচ মেয়েরা। বাঁশ দিয়ে এটা ওটা বানানো কোচদের প্রতিদিনের কাজ, অবসর পেলেই ওরা বসে পড়ে দা আর বাঁশ নিয়ে। দক্ষ হাতের মুনশিয়ানায় গড়ে ঘর গৃহস্থালির কাজে লাগে এমন সব নিত্যপণ্য। কোচরা গ্রামকে বলে গং আর ঘরকে বলে হানক। প্রকৃতির কাছ থেকে সংগ্রহ করা রসদ দিয়ে নিজেদের হানক ওরা নিজেরাই বানায়। কোচদের বাড়ির দেয়ালটা সাধারণত হয় মাটির, ভাটায় পোড়ানো ইটের পরিবর্তে দেয়ালোরা গাঁথে রোদে শুকানো কাঁচা ইটে। আঠালো এঁটেল মাটির এসব ঘর বানাতে খরচ পড়ে কম, দেখতেও সুন্দর, টেকসই, পরিবেশ বান্ধব এবং নিরাপদ। ছাদে ওরা ব্যবহার করে বাঁশ, কাঠ, ছন আর ঘরের আচ্ছাদন। শিল্পী মনা বলে ওদের ঘরের দেয়ালে নজর কাড়ে চমৎকার অলঙ্করণ। কোচদের ঝকঝকে তকতকে ঘরদোর উঠান দেখলেই বোঝা যায় সাংস্কৃতিক মানে উন্নত ওরা। ওদের পরিচ্ছন্ন জীবনধারার এই ঐতিহ্য একদিন দুদিনের নয়, বংশ পরম্পরার। মঙ্গোলীয় জাতিধারার কোচরা সংখ্যার দিক দিয়ে বড় নৃগোষ্ঠী না হলেও ওরা স্বাধীন কোচ রাজ্যের বাসিন্দা ছিল প্রায় 700 বছর আগে। চাষাবাদটা মূল পেশা বলে ওদের দৈনন্দিন কর্মজীবনের উল্লেখযোগ্য কাজ হরেক রকম কৃষিপণ্যের পরিচর্যা। কাসাভা নামের এই পাহাড়ি আলু ওরা খায় ভাতের বিকল্প হিসেবে। যে মেয়ে তাঁতের কাজ জানে তার ধৈর্য ও মেধা আছে, আছে সংসারী হওয়ার গুণ। এ ধারণা থেকেই কোচ মেয়েরা হাত পাকায় তাঁতের কাজে। কৃষিজীবী কোচরা অন্য নৃগোষ্ঠীর মতো পাহাড় টিলায় নয়, ওরা আবাদ করে সমতল ভূমিতে। চাষাবাদের মতো কঠিন কাজেও পিছিয়ে নেই কোচ মেয়েরা। ফসলের মাঠে কাজুরা করে পুরুষের সাথে পাল্লা দিয়ে। ইতিহাসের গরিমা, ঐতিহ্যের দ্যুতি, সংস্কৃতির ঐশ্বর্য কোনো দিকেই কমতি নেই কোচদের। ওদের শ্রমনিষ্ঠ জীবনধারার বৈচিত্র্যে তাই তো এত আকর্ষণীয় এই ঝিনাইগাতি।